আচ্ছা আসসালামু আলাইকুম, আমি আশরাফ, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটি আর্নিং সাইট নিয়ে। এই সাইটটার নাম হচ্ছে ডেল্টা ওয়ান এয়ারলাইন্স। ওকে, ডেল্টা ওয়ান এই ওয়ার্ল্ড, এই সাইট থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে এখান থেকে 50 টাকা বোনাস পেয়ে যাবেন এবং প্রতি রেফারের বিনিময়ে এখান থেকে আপনারা 10% করে কমিশন পাবেন, অর্থাৎ 300 টাকা করে কমিশন পাবেন প্রতিটা রেফারে। আর আপনাদেরকে শুরুতেই বলে নিচ্ছি, এটা একটা সম্পূর্ণ নতুন একটি সাইট, এটা একটা টোটালি ইনভেস্টমেন্ট সাইট। ওকে, সো আপনাদেরকে আবারও বলতেছি টোটালি এটা ইনভেস্টমেন্ট সাইট। এই সাইটটাতে ইনকাম করতে গেলে আপনাদেরকে ফ্রিতে কোনো ইনকাম হবে না, ফ্রিতে শুধু 50 টাকা বোনাস দেওয়া হবে এবং এখান থেকে যদি আপনারা ইনকাম করতে চান তাহলে টোটালি এখান থেকে আপনাদেরকে ইনভেস্ট করে ইনকাম করতে হবে। সো আমি যদি তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যদি এই টেলিগ্রাম গ্রুপে আমি যাই, টেলিগ্রাম গ্রুপে যখন জয়েন হওয়ার পরে দেখেন তাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া রয়েছে এবং এখান থেকে কিন্তু সুন্দর করে প্যাকেজগুলোর কিন্তু ডিটেইলস দেওয়া রয়েছে। ওকে, এই সাইটটাতে আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি তো দেখেন এখান থেকে 1 তারিখে কিন্তু সাইটটা মার্কেটে এসেছে। আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখান থেকে 50 টাকা আমরা বোনাস পেয়ে যাব এবং আমরা এখান থেকে 10% করে রেফার কমিশন কিন্তু পেয়ে যাচ্ছি। এবং অলরেডি দেখেন তাদের টেলিগ্রাম চ্যানেলে কত মেম্বার অ্যাড হয়েছে, দেখেন 1760 জন মেম্বার কিন্তু অলরেডি এখান থেকে কিন্তু কাজ করতেছে। ওকে, এবং এটা কিন্তু অ্যাডমিন, দ্বিতীয়টাও অ্যাডমিন। ওকে, সো আমি তো তাদের টেলিগ্রাম চ্যানেলে দেখিয়ে দিলাম, তারা পেমেন্ট পাচ্ছে, এখানে অনেকেই কাজ করতেছে। সো তাদের প্যাকেজগুলো রয়েছে, প্যাকেজগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন এই যে প্যাকেজ নাম হচ্ছে VIP 1, এই প্যাকেজটাতে একটি মাত্র অ্যাড দেখতে পারবেন আপনারা। এখান থেকে প্রতিদিন ইনকাম হবে 18 টাকা এবং একটা রেফার করতে পারলে 10% করে এখান থেকে আপনি রেফার কমিশন পেয়ে যাবেন। এবং VIP 2টাতে হচ্ছে মেম্বার প্ল্যান হচ্ছে 600 টাকা, এখানে প্রতিদিন ইনকাম হবে 35 টাকা, রেফার কমিশন 10%। VIP 3তে হচ্ছে আপনাদেরকে 70 টাকা প্রতিদিন ইনকাম হবে, অর্থাৎ 1200 টাকা ইনভেস্ট করলে এবং এখানে প্রতিদিন 3টি কাজ করতে পারবেন। সো এইভাবে আপনারা সবগুলো প্যাকেজগুলো দেখে নেবেন। এখান থেকে সর্বোচ্চ দেখেন 10,000 টাকা যদি VIP 7 আমরা যদি এখান থেকে ক্রয় করি প্রতিদিন 580 টাকা করে ইনকাম আমাদের হবে। 20,000 টাকা যদি ডিপোজিট করি তাহলে এখান থেকে দেখেন আমাদেরকে 1,150 টাকা প্রতিদিন ইনকাম হবে, রেফার কমিশন 10%, অর্থাৎ এখান থেকে 1,000 টাকা কিন্তু আমাদের কিন্তু রেফার কমিশন আমরা এখান থেকে পেয়ে যাব, প্রতি রেফারে 1,000 টাকা। ওকে, সো গাইস চলুন আমরা এখান থেকে এই সাইটটাতে যারা ইনভেস্ট করে কাজ করতে চাচ্ছেন, সাইটটাতে 1 তারিখে কিন্তু মার্কেটে এসেছে, আপনাদেরকে আবারও বলতেছি তারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কাজ করবেন সম্পূর্ণ প্রসেস নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো তার আগে বলে নিচ্ছি, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। ফার্স্ট অফ অল কী করবেন, চলে যাবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে এই সাইটটার লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, সেই ফর্মটা আপনাদেরকে পূরণ করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা কী করবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এটা যেটা আছে সেটাই থাকবে, তারপর আপনাদের নাম দিবেন, আর এখানে একটা মোবাইল নাম্বার দিবেন, একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন 8 সংখ্যার, সেম পাসওয়ার্ড এখানে দিবেন। দেওয়ার পরে সাইন আপে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে তখন আপনাদের এখানে যে ড্যাশবোর্ডটা ওপেন হবে, তারপর আপনার এখান থেকে দেখেন মাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে আমরা কিন্তু এখান থেকে 50 টাকা কিন্তু বোনাস পেয়ে গেলাম। ওকে, তারপর এখান থেকে ক্যাশ ইন, ক্যাশ আউট, অ্যাপ ডাউনলোড যা আছে সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারতেছেন এবং তাদের যে এই নোটিশটা দেখতে পারতেছেন, এই নোটিশে কিন্তু বলা হয়েছে যে তাদের টেলিগ্রামে কিন্তু জয়েন হয়ে নিতে বলতেছে এবং পেমেন্ট প্রুফগুলো সব টেলিগ্রামে শেয়ার করতে বলতেছে। ওকে, আসি আপনাদেরকে মূল কথাই, আমরা তো 50 টাকা বোনাস পেলাম, এখানে আপনারা যদি ইনকাম করতে চান তাহলে এখান থেকে আপনাদেরকে একটা চাইলে অ্যাপও ডাউনলোড করে নিতে পারেন, অ্যাপে কাজ করতে পারেন। আপনাদেরকে প্রথমে এখান থেকে ডিপোজিট করতে হবে। ওকে, ডিপোজিট করার জন্য আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করবো, ক্লিক করার পর এরকম ইন্টারফেস শুরু করবে। সো এখান থেকে আমরা ড্যাশবোর্ড দেখতে পারবো, ক্যাশ ইন মানে ডিপোজিট কীভাবে করবো, ক্যাশ আউট উইথড্র কীভাবে করবো, প্যাকেজগুলো কী কী রয়েছে, সাবস্ক্রিপশন কীভাবে করবো, সব কিছু কিন্তু দেখাতে পারবো। আর আপনারা চাইলে প্রোফাইলটা রয়েছে, এই প্রোফাইলে যদি ক্লিক করেন আপনাদের প্রোফাইলটা আপডেট করে নেবেন, এখানে আপনাদের নামগুলো দিয়ে দিবেন, অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন, জিপ কোডগুলো দিয়ে দিবেন। ওকে, দিয়ে দিয়ে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে কিন্তু প্রোফাইলটা স্ট্রং হয়ে যাবে। ওকে, সো আমরা এখন রিচার্জ করার জন্য এখান থেকে কী করবো, ক্যাশ ইনে যাবো, ক্যাশ ইনে ক্লিক করার পর এখান থেকে দেখেন ক্যাশ ইনে ক্লিক করবো, ক্যাশ ইনে ক্লিক করার পর আমাদের এখান থেকে সিলেক্ট করবো কিসের মাধ্যমে আমরা এখান থেকে ডিপোজিট করতে চাচ্ছি, সেটা সিলেক্ট করে দেবো বিকাশের মাধ্যমে এবং নগদের মাধ্যমে, দুটোর মাধ্যমে অপশন চালু আসে, আমরা বিকাশের মাধ্যমে ডিপোজিট করব। আমরা প্রথমে যে প্যাকেজটা নিব 300 টাকার প্যাকেজ, এই জন্য আমরা এখান থেকে 300 টাকা লিখলাম। ওকে, 300 টাকা লেখার পরে আমরা এখান থেকে দেখেন কত কী হবে সব কিছু কিন্তু এখান থেকে উঠতেছে। ওকে,
আমাদের 300 টাকায় কিন্তু তাদেরকে সেন্ড মানি করে দিতে হবে। তার জন্য আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দেখেন তাদের যে একটা আছে বিকাশ পার্সোনাল নাম্বার রয়েছে, সেই নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। আমরা এটাকে সিম্পলি কপি করে নিব। কোথায় গেল? কপি করে নিয়ে আমরা এখান থেকে কী করব, আমাদের বিকাশে অ্যাপে চলে যাব। ওকে, বিকাশ অ্যাপে চলে যাওয়ার পরে আমাদের এখান থেকে যখন সেন্ড মানি করে পাঠিয়ে দিব তখন সেই স্ক্রিনশট নিব একটা, পাঠানোর জন্য হবে। তখন একটা স্ক্রিনশট নিয়ে সেখান থেকে চয়েস ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখান থেকে সেই স্ক্রিনশটটা আমাদেরকে পেস্ট করে এখান থেকে দিতে হবে। ওকে, এখানে একটা স্ক্রিনশট দিব, তারপর আমাদের যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি সেই বিকাশ নাম্বারটা এখানে দিব, এবং সেখানে একটা টাকা পাঠানোর পর ট্রানজ্যাকশন আইডি রয়েছে, সেই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখান থেকে পেস্ট করে দিব। দেওয়ার পরে পে নাওতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের রিচার্জ করাটা কনফার্ম হয়ে যাবে। তারপরে ড্যাশবোর্ডে যখন ওপেন করবেন তখন আমার একটা যেহেতু অ্যাকাউন্ট রয়েছে, আমি কিন্তু এখান থেকে একটা ডেমো হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি, সো আমি এই জন্য এখান থেকে কিন্তু ডিপোজিট করতেছি না। সো তারপরে আপনাদেরকে 300 টাকা এই ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তখন আপনাদেরকে একটা প্যাকেজ কিনতে হবে। সেই প্যাকেজটা কীভাবে কিনবেন তার জন্য 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে যে প্যাকেজ রয়েছে ট্রাভেল প্যাকেজ, আমরা ট্রাভেল প্যাকেজে ক্লিক করব। ট্রাভেল প্যাকেজে ক্লিক করার পর আমরা যেহেতু প্রথম লেভেল 1টা নিয়েছি 300 টাকার, এই প্যাকেজটা আমরা এখান থেকে সাবস্ক্রিপশন করব। ওকে, এখান থেকে যখন সাবস্ক্রাইবে ক্লিক করে দিব তখন আমাদের প্যাকেজটা হয়ে যাবে। ওকে, আমরা ইয়েসে দিব। ইয়েসে দিলে কিন্তু আমাদের প্যাকেজটা কিনা কিন্তু সাকসেস হয়ে যাবে। ওকে, সো তারপরে প্যাকেজ কেনার পরে আপনারা এখান থেকে কীভাবে অ্যাড দেখবেন সেটা আপনাদেরকে দেখতে পারবেন, এবং অ্যাড না দেখে আপনারা রেগুলার এখান থেকে প্রফিট কত পাবেন দেখেন। এখান থেকে আমার রেগুলার প্রফিট কত হবে সেটা এখান থেকে দেওয়া রয়েছে। ওকে, নাই, আমার কোনো রেগুলার প্রফিট নাই যেহেতু ইনকাম হয়নি। সো কোম্পানির যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো এখানে দেখে দেখতে পারবেন, কোম্পানির কতদিন থাকবে, রিয়েল কিনা ফেক সব দেখতে পারবেন। ওকে, সো আপনারা অটোমেটিক্যালি কিন্তু 18 টাকা করে এখান থেকে ইনকাম হতে থাকবে। আপনাদেরকে বলতেছি এর জন্য কোনো অ্যাড আমাদেরকে কিন্তু দেখতে হবে না। সো আমরা এখান থেকে রেফার করে যারা ইনকাম করতে চাচ্ছি, রেফার করে ইনকাম করতে চাইলে রেফারেলে ক্লিক করে দেবো। রেফারেলে ক্লিক করার পরে আমাদের এখানে, সরি আমি ব্যাকে চলে আসছি, রেফারেলে ক্লিক করার পরে রেফার ইউজারে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখেন এখান থেকে কিন্তু এটা আসছে, লিঙ্কটা আসছে রেফার লিঙ্ক, এটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আমাদের ফ্রেন্ড সার্কেল সবার কাছে শেয়ার করে দেবো। তারা যদি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে যদি ডিপোজিট করে তাহলে কিন্তু আমরা এখান থেকে 10% করে রেফার কমিশন কিন্তু পেয়ে যাব। এবং আপনাদেরকে এখন ফাইনালি ক্যাশ আউট কীভাবে করবেন সেটা দেখানোর জন্য ক্যাশ আউটে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর ক্যাশ আউটে ক্লিক করার পর ক্যাশ আউটে আমরা যখন এরকম একটা ইন্টারফেস শো করবে, সো এখান থেকে দেখেন ক্যাশ আউট দেওয়ার 6 ঘন্টার ভিতরে কিন্তু পেমেন্টটা তাদেরকে করে দিব। ওকে, পেমেন্ট নিতে পারবেন আপনারা এখান থেকে বিকাশ এবং নগদের মাধ্যমে। সো পেমেন্ট কত নিতে চাচ্ছেন, সর্বনিম্ন পেমেন্ট বিকাশে আপনারা যা 100 টাকা হলে আপনারা এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। ওকে, দেখেন লিমিট 200 টাকা, 100 টাকা না, সর্বনিম্ন 200 টাকা হলে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু পেমেন্ট নিতে পারবেন। ওকে, 200 টাকা হলে আপনারা এখান থেকে পেমেন্ট নিয়ে অ্যামাউন্টটা তুলে দিয়ে তারপরে সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ব্যালেন্সে কিন্তু 1 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু টাকাটা চলে যাবে। সো এভাবে আপনারা এই সাইটটাতে ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন। ডেল্টা ওয়ান সম্পূর্ণ নতুন একটি ইনভেস্টমেন্ট সাইট, অনেকেই কাজ করতেছে, সো আপনারা চাইলে কাজ করতে পারেন। সো গাইজ, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।